Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Shabai kemon achen? Asha kori Allah taala oshesh rahmate shabai khub bhalo achen. Alhamdulillah. Ami amar poribarer shabai ke niye bhalo achi. Notun arekta video niye chole aslam. Asha kori shobar bhalo lagbe. Ar bhalo lagle obosshoi ekta like diye video ti dekha shuru korben. সবাইকে জুম্মা মোবারক জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করলাম আর আজকে জুম্মার দিন সকালের কিছু খাবার তো জুম্মার দিন মানে খিচুড়ি ডিম ভাজা আর থাকবে মরিচ পেঁয়াজ ভর্তা সাথে ছিল ঘি আলহামদুলিল্লাহ জুম্মার দিনে সকালের নাস্তাটা কিন্তু দারুণ ছিল আরো বেশি ভালো লাগছে সবাই মিলে একসাথে খেতে পেরেছি আনন্দের সাথে তো খাওয়া দাওয়া করে চা খেয়ে তারপর আপনাদের ভাইয়াকে নিয়ে বের হয়ে পড়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য তো কাঁচা বাজার শেষ হয়ে গিয়েছিল তো চিন্তা করলাম কিছু কাঁচা বাজার করব আর কাঁচা বাজার করতে যেয়ে দেখলাম মাছ আর মাছ পছন্দ হয়ে যাওয়ার কারণে কিছু মাছ নিয়ে এসেছি এখানে যে 1 কেজি চিংড়ি মাছ এনেছি আর এনেছি তেলাপিয়া আর এনেছি বেলে মাছ আর বড় একটা পাঙাশ মাছ আনা হয়েছে লাউ আর এখানে আনা হয়েছে কাঁচা মরিচ আর কাঁচা মরিচের যেই দাম প্রতিটা সবজিরে অনেক দাম আসলে 100 টাকার নিচে কোনো সবজি নেই 80 টাকা 90 টাকা 100 টাকা এরকম করেই কিন্তু সবজির দাম দিন দিন সবজি মাছ মাংসর দাম বেড়েই যাচ্ছে তো বেড়ে গেলে এখন আমাদের যেহেতু খেতে হবে বাঁচতে হবে কিছু করার নেই তো বাজার করতে হয় আর এদিকে এই যে এখানে প্রায় 1 কেজি রসুন এভাবে আমি ভিজিয়ে রেখেছি আর এই রসুনটা ভিজিয়ে রাখলে কিন্তু খুব দ্রুত রসুনটা পরিষ্কার করে নেওয়া যায় তো এখানে মাছগুলো আমি হালকা এক ধোয়া দিয়ে রক্ত পানিটা ফেলে তারপর রেখে দিব আর এই যে বাবা আর ছেলে একসাথে নামাজ পড়তে বের হয়ে পড়েছে আলহামদুলিল্লাহ এই জিনিসটা কিন্তু আমার অনেক পছন্দ এবং অনেক ভালো লাগে প্রতি সপ্তাহে বাবা আর ছেলে একসাথে নামাজ পড়তে যায় আমার খুবই আনন্দ লাগে দিনটা দেখলে আর বাহিরটা দেখলে তো মনে হচ্ছে ঈদ ভাব আর প্রতি জুম্মার দিনেই কিন্তু একই কথা আমি বলি যে জুম্মার দিনটা মনে হয় ঈদের দিন আর যেহেতু আমার মেইন রোডের সাথে বাসা যার জন্য আমি বেশি একটা ঈদ উপলব্ধি করতে পারি আর জুম্মার দিন মানেই ভালো কিছু খাওয়া দাওয়ার আয়োজন আর এদিকে এই যে আমি বিফ বিরিয়ানি রান্না করছি তো এখানে সব মশলা দিয়ে আর গরুর গোশটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর খুব সুন্দর ভাবে কিন্তু এই যে কষানো কমপ্লিট হয়ে গিয়েছে আর তেহারি রান্নার জন্য গরু গোশটা কিন্তু এভাবে ভালোভাবে একটু ফ্রাই করে ভাজা ভাজা করে ভুনা করলে কিন্তু খেতে সম্পূর্ণ দোকানের মতো টেস্ট লাগে আর এখানে এই যে আমি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করে নিয়েছি আর এই যে পাঙাশ মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে একটা ঝোল করেছি আমার মামার জন্য পাঠাবো এই তরকারিটা তো যেহেতু আম্মুদের বাসায় আজকে অনেক আয়োজন আর দাওয়াত আছে আমার ছেলে আর ছেলের বাবার তো সেজন্য মামার জন্য আমি রান্নাটা করে পাঠাচ্ছি আর এদিকে এই যে আমরা যখন বাজারে গিয়েছিলাম আসার সময় আখের রস এনেছি বাচ্চাদের খুবই পছন্দের এই খাবার বিশেষ করে আমার বড় মেয়ের খুবই পছন্দের এবং ওর বাবার তো সেজন্য একটু বেশি করে আখের রস কিনে আনা হয়েছে তো সবাইকে আমি এই যে ভাগ করে দিচ্ছি আর সবাই একসাথে মিলে আখের রসটা খাবো তো আখের রসটা কিন্তু অনেক মিষ্টি ছিল আর কালারটা দেখেই বোঝা যাচ্ছে যে অনেক টেস্টি ছিল আখের রসটা আমি কখনো খাইনি তো এই যে শুক্রবারের দিন আমি একটু খেয়েছিলাম আর এই যে আমার ভাস্তি এসেছে ভাতিজা এসেছে তো ওরা জুম্মার নামাজ পড়ে আমার ছোট ভাইয়ের সাথে এসেছে তো ভাইয়া একটু নিচে গিয়েছে ওদের দুজনকে রেখে তো আবার নিয়ে যাবে আর আমার ছেলে আর ছেলের বাবাও আবার রেডি হয়ে চলে যাবে আমাদের বাসায় তো মেজোমামাকে দেখতে অনেক মানুষ এসেছে তো সেজন্য আপনাদের ভাইয়াকেও বলেছে যে তুমিও আসো আম্মু ফোন দিয়ে বলেছিল তো ছেলেকে নিয়ে এসে যাবে আর এ হলো আমার ভাস্তে আমার ছোট ভাইয়ার দুই ছেলে এটা হলো বড় ছেলে আর ছোট বেবিকে তো আপনাদেরকে দেখানো হয়েছে তো এদিকে আমি গোশটা ভালোভাবে একটু ফ্রাই হওয়ার পরে আমি এখানে কিন্তু এই যে ধুয়ে রাখা পোলাও চাল পরিমাণ মতো দিয়ে এটার সাথে একটু ফ্রাই করে নিয়ে তারপর ঝোলের পানি দিয়ে রান্না করে নিয়েছি আর রান্নাটা পুরো কমপ্লিট হওয়ার পরে আর শেয়ার করা হয়নি তো খাওয়ার সময় আবার একটু ভিডিও ধরলাম তো বিরিয়ানিটা খেতে কিন্তু দারুণ হয়েছিল আর খুবই টেস্টি হয়েছিল তো আমি আমার বাচ্চারা সবাই মিলে একসাথে বসে খাচ্ছিলাম তো খাওয়া দাওয়া শেষ করে আর সন্ধ্যার চাটা আমরা দুজন বাসায় খাইনি তো চিন্তা করলাম দুজন বুড়ো বুড়ি একটু বাহিরে ঘুরতে বের হব তো টোনাটুনি অনেকদিন দুজন একসাথে ঘুরতে বের হইনি তো বাচ্চাদেরকে বললাম তোমরা তো নানু বাড়ি থেকে ঘুরে এসেছো এবার তোমরা পড়ালেখা করো আমি আর তোমার বাবা একটু বাহির থেকে ঘুরে আসি
আর বাহিরে যে দুজন আগে দুই কাপ চা খেয়ে নিয়েছি, তো আপনাদের ভাইয়া বলছিল তুমি আর কি খাবে, তো আমি বললাম যে একসাথে বসে রাব্বানিতে চা খেতে এসেছি। আর রাব্বানির চাটা কিন্তু অনেক টেস্টি ছিল, অনেক আগে প্রায় 5 বছর আগের কথা। আমার ছেলে যখন ডেল্টায় অপারেশন হয়েছে তখন ডেল্টার সামনে ছিল রাব্বানি, আর রাব্বানির থেকে আপনাদের ভাইয়া চা এনে আমাকে অনেক খাওয়াইছে, যার জন্য আমি খেয়ে খুব ভালো লেগেছিল, যার জন্য আবার রাব্বানিতে এসেছি, কিন্তু সে আগের মতো টেস্ট নেই চা। তো এদিকে যে মিছিল যাচ্ছে, আর যেহেতু শনিবারের দিনটা খুব খারাপ একটা দিন আমরা, যার জন্য দেখা যাচ্ছে যে শুক্রবারের রাত থেকে মিছিল শুরু হয়ে গিয়েছে। তো এই যে আমরা চা খেয়ে তারপর আপনাদের ভাইয়া বলছিল আর কি খাবে, তো এখানে আমরা এই শিক কাবাব নিয়েছি, আর নিয়েছি একটা গ্রিল। তো বলছি বেশি কিছু নিও না, কেননা এত ক্ষুধা লাগেনি, তো যার জন্য হালকা পাতলা নাস্তা নিয়ে দুজন বসে বসে খাচ্ছি। আর বাহিরের পরিবেশটা দেখছিলাম, বাহিরে যেহেতু জানালার কাছে বসেছি অনেক ভালো লেগেছে। তো খাওয়া দাওয়া করে তারপরে যে মার্কেটে চলে এসেছি কিছু টুকিটাকি কেনাকাটার জন্য, আর আপনাদের ভাইয়া আমাকে আজকে কিছু গিফট করবে, আর কি গিফট করবে সেটা তো অবশ্যই শেয়ার করব। তো এই যে বাসায় চলে এসেছি, আর দেখাচ্ছি আপনাদের ভাইয়া আমাকে আজকে কি গিফট করেছে। তো এই যে এই শাড়িটা ও গিফট করেছে, আর ও চায় শুক্রবারের দিন আমি শাড়ি পরি, আর এই শাড়িটা পরতে আসলে আমার খুবই বিরক্ত লাগে, শাড়ি পরতে আমার একটুও ভালো লাগে না। তো যাই হোক, শখ করে কিনেছি, আর আমারও খুব পছন্দ ছিল বাটিকের শাড়িটা, যার জন্য দুজন পছন্দ করে এই শাড়িটা কিনেছি। তো ভিতরে হলো রেড কালার, আর আঁচল আর পাড়টা হলো আপনার নেভি ব্লু কালার, রেড আর নেভি ব্লু কম্বিনেশন শাড়িটা, আসলে বেশ ভালোই লাগছিল। আর কালারটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তো এটার সাথে কিন্তু একটা ব্লাউজ পিস ছিল, তো ব্লাউজ পিসটাও ইনশাল্লাহ বানাতে দিব আর পরবো শাড়িটা। তো আপনাদের ভাইয়া বলছিল ঠিক আছে শাড়ি কিনে দিলাম, যদি না পরো তাহলে দেখা যাবে। তো আঁচলে আবার এরকম একটু কাজ করা আছে। তো এই যে পুরো শাড়ির লুকটা একটু খুলে আবার আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে, অবশ্যই সবাই জানাবেন আমার এই শাড়িটা কেমন হয়েছে। তারপরে এখানে এনেছি আমি একটা আয়না, তো আমার ছোট রুমে আসলে কোনো আয়না নেই, গেস্ট আসলে একটু সমস্যা হয়ে যায়, যার জন্য আয়নাটা আমি কিনে এনেছি ছোট রুমের জন্য। আর এখানে এনেছি একটা ম্যাচ লাইট চুলা ধরানোর জন্য, আর কুশি কাটার কাজের জন্য দুটো সুতা এনেছি, আর কি করব এটা তো অবশ্যই পরবর্তীতে শেয়ার করব আপনাদের সাথে। আর বাচ্চাদের জন্য কিছু টাইস আনা হয়েছে, যেহেতু সামনে শীত আসছে আর ইনশাল্লাহ ফাইনাল পরীক্ষার পরে গ্রামে যাব, তো আস্তে আস্তে একটু কেনাকাটা শুরু করে দিচ্ছি শীতের কেনাকাটা। তো আরেকটা জিনিসও আপনাদের ভাই আমাকে গিফট করেছে, এই যে একটা খিমার গিফট করেছে, আর খিমারটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে, খুব সুন্দর কালার খিমারটার, পরলেও মাশলা দিলে খুব সুন্দর লাগে। আর এখানটায় যে হাতাটাতে রাবার দিয়ে দেওয়া হয়েছে, তো এই যে পরে আবার আপনাদের সাথে শেয়ার করছি আমার এই খিমারটা। আর ছোট মেয়ের জন্য এখানে 4টা টাইস আনা হয়েছে, বড় মেয়ের জন্য এনেছি। তো এই আজকে টুকিটাকি কিছু কেনাকাটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো ছেলে তো কান্নাকাটি করছে তার জন্য কেন কিছু আনিনি, তো আমি বললাম বাবা এখনও তো ফুল কেনাকাটা শুরু করিনি, তো চিন্তা করলাম যেহেতু গিয়েছি তো কিনে ফেলি, আর সামনে তো কেনাকাটা লাগবে। আর এদিকে সন্ধ্যার দিকে বাচ্চাদের জন্য একটু সেমাই রান্না করেছি, ঘিয়ে ভাজা সেমাইটা রান্না করেছি লাচ্চা সেমাই লম্বা সেমাই একসাথে মিশিয়ে। তো এখন সবাই মিলে সন্ধ্যার নাস্তা করব, আর আজকের মতো আমি